শুনি তুই বিবেশ পাবি পাবি, কিন্তু তুই কই বিবেশ তো পাস না বেটা, তোর গিলে থাকে আমার কোনো দাম আছে বেটা? তোর মতন বোটের গিলে খেয়ে থাকে বেটা, তোর গিল থেকে বাইর হইতে আমার 1 সেকেন্ড সময় লাগবো। তুমি আমাদের গিল থেকে চলে যাবা? তুমি কি এসটুকে গিয়ে দেখে একবার বিবেশ দেখে গিয়া? আমি না আপনার গিল্ডে যাইতে চাই ভাই, প্লিজ এসটুকে ভাই প্লিজ, আমারে আপনার গিল্ডে নেন না ভাই প্লিজ। আরে জুনিয়র কিপলার ভাই, আপনার গিল্ডের একটা প্লেয়ার কে ইনভাইট করেন, চলেন আমরা সবাই মিলে একসাথে গ্র্যান্ড মাস্টার পোস্ট করি। হ্যাঁ চান্দু, এসটুকে পাবলিক একটু অপেক্ষা করো, আমার গিল্ডে একটা ভালো একটা পাবলিক আছে, ওটাকে নিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে গ্র্যান্ড মাস্টার পোস্ট করব, তারপরে একেবারে গ্র্যান্ড মাস্টার উঠেই যাব। ওই তো খারাপ চলো আসছে দেখছো নি? ও ভাই রে ভাই, আমার গ্রুপে এসটুকে ভাই বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভাই আমি না আপনার গিল্ডে যাইতে চাই ভাই, প্লিজ এসটুকে ভাই প্লিজ, আমারে আপনার গিল্ডে নেন না ভাই প্লিজ। আরে ভাই আপনি তো জুনিয়র ট্রিপলার ভাইয়ের গিল্ডে আছেন। আরে ভাই ওর মতন বোটের গিল থেকে বাইরে হইতে আমার 1 সেকেন্ডও লাগবে না প্লিজ ভাই, আপনার গিল্ডে রিকোয়েস্ট দেন না ভাই প্লিজ। ওর মতন বোটের বাচ্চারা হারাইতে আমার 1 মিনিটও লাগবে না। কে তুমি কি বলতেছো? এ বেটা, এ এসটুকে ভাই তুমি কাট খুলো ঠিক আছে, এটাকে আজকে মাইরে আমার গিল থেকে লাথি দিয়ে বের করবো, এটাকে দাঁড়াও চান্দু। তুই আমারে কি কিক দিবি? আমি তো নিজেই তোর গিল থেকে বাইর হয়ে যাবো। আচ্ছা ভাই আপনারা ঝগড়া থামান, আমি কাস্টম খুলতেছি। গাইস দেখতে পাচ্ছো এসটুকে ভাই কিন্তু আমাদের কাস্টমটা ওপেন করে দিয়েছে, এই খারাপে আমার গিল্ডের পাবলিক হয়ে এসটুকে দেখা বিগ ফ্যান বলছে মানে আমাকেই ভুলে গেছে। ওকে চলো গাইস আমরা এখন ম্যাচটা স্টার্ট করতে বলবো, তারপরে দেখা যাক মেন কি হয়। ভাই অনেক পাকনামি করছিল এটাই তো, চলো গাইস আজকে নিজের গিল্ডের প্লেয়ারকে নিজেই মারবো ভাই, আমার ফ্যান্সকে আমি নিজেই মারবো। ভাই তুমি আমার ফ্যান্স হয়ে তুমি ওটাকে দেখে বিগ ফ্যান কেন বলবো ভাই? এটা এটা কখনো হতেই পারে না। চলো গাইস আজকে এটাকে মাইরা চান্দার দেশে পাঠাবো গাইস, চলো এরকম আমার গিল্ডের প্লেয়ার লাগবে না, এটাকে আমি গিল থেকে মাইরা আমি আজকে মাইরা এটাকে বের করে দেবো গিল থেকে। অনেক পাকনামি করছো না, জিততে পারলে ওর গিল্ডে চলে যাবে ভাই, আমাকে মারবে এত বড় ক্ষমতা এটার। চলো গাইস এটাকে মারি। কম দামে ডায়মন্ড টপ আপ করার জন্য topupbus.com এই ওয়েবসাইটে চলে আসতে পারো। এই ওয়েবসাইটে UID এর মাধ্যমে তোমরা উইকলি 142 টাকা এবং মান্থলি 700 টাকায় পেয়ে যাবা, এছাড়া অন্যান্য টপ আপ খুবই কম দামে পেয়ে যাবা। তোমরা যারা রিসেল নিতে চাও তোমরা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে রিসেল নিতে পারো। আর এই ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড কিনবে এটার জন্য আমার পিন কমেন্টে একটি ভিডিও আছে, তোমরা চাইলে ওই ভিডিও থেকে টপ আপ করতে পারো। তাই আর দেরি কিসের, আমার পিন কমেন্টের লিংক থেকে ভিডিওটা দেখে ডায়মন্ড কেনা স্টার্ট করে দাও। আর তেরি ইয়ার দাঁড়াই, এখনো মরে না শালা গন্ডারের বাচ্চা। আরে প্যাক হইও না চান্দু, প্যাক হইও না, দূর হই আর প্যাক হয় কেন ভাই? এইটাই সবচেয়ে বাজে লাগে, খেলো না। আমি প্যাক হইছি নাকি বলো তো গাইস, তোমরাই বলো। মানে এইরকম কাস্টম প্লেয়ার আমি ভাই, এটা ঠিক না, ছি এখন তো মরে যাও ভাই, এটা ঠিক না। আরে তেরে ইয়ার, আসো আসো চান্দু, আসো আসো ভাই রে ভাই, প্যাক হইতাছে তারপরে মরতেছে না গন্ডারের বাচ্চা, এটা ঠিক না। আসো কোন দিক দিয়ে আসবা চান্দু, কোন দিক দিয়ে আসতে ইয়ে আজ মাইটা দিব, আল্লাহ গো ভাই আমার ইপির 12টা বাজে ফেলছে। আসো 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 চান্দু, আসো আসো দাঁড়াও, এইটা দিক দিয়ে গিয়ে দিব একটা মার, মরছে ভাই মরছে খারাপে। এসটুকে মানে এসটুকের কাছে ভিভেসটা আছে বলেই তো এখন নি বলতেছে। চলো তোমার ভিভেসের গিল্ডে যাওয়া হইতেছে আজকে চান্দু, চলো তুমি কোন জায়গায় যাবা দাঁড়াও, এইখান দিক দিয়ে গিয়ে যদি কোনো রকমে
টুয়ারটা না মানে আমার তো আছে না আমার নাম জুনিয়র ট্রিপল আর না আসো বের অচন আরে ঠুই লাগে না দূর স্কার ম্যাক্স করছি কি করতে চান দূর ইয়ার আসো আসো চান্দু ওরে খারাপ ভাই এখানে দাঁড়িয়ে রয়েছিল দাম এইখান দিক দিয়ে গিয়ে যদি কোনো রকমে দাঁড়াও চান্দু এত সলাক হয়ে গেছে ওপি ভাই আই এম দ্য পিরো এখন প্যাক হইতেছে ছি লজ্জা লাগার উচিত তোমার লজ্জা লাগার উচিত না চান্দু আমাকে না আমাকে না আমি কিছুই করি না বাইরে মাইটটা দিল রে এ আরে ইয়ার আসো আসো বড় উঠে এরকম কেন করতেছে ছি ইয়ার তো লাগাইছি দেখো এইখান দিক দিয়ে গিয়ে একটা টুকি লাগেই না ভাই আমি ওয়ান টপ মালা লাগে না ভাই অন্য অন্য পাবলিক মালই পায় লক হয়েছে দূর ইয়ার আজকে ব্যাট লাগে একেবারে বাজা অবস্থা হয়ে গিয়েছে চন্দু আসো চন্দু আসো আসো দাঁড়া হোল্ড অন চন্দুরা আরে বাবা রে মাইটটা দিল বাবা গা মাইটটা দিল রে চন্দু রে দাঁড়াও এ আসো আসো কোন জায়গাটা দিয়ে আসবে চন্দু ভাই এই এমনিতে আমি আমার ভাগ্য খারাপ যে আমি জোনে মারাটা না খাইয়ার লাই পিছনে কোথেকে চন্দু এ এলু ভাই ও রে খারাপে দেখে ফেলেছি আসো আসো ওপি মরে গেছে আল্লাহ এটা কি ক্যারেক্টার ইউজ করছে ভাই রে ভাই মরে গেছে দূর আরে ওল্ড তো মরছে কোন দেখাইছে ও রে আল্লাহ গো সারপ্রাইজ দিয়ে দিছিল চন্দু আর আমি কিছুই করি নাই দেখো আমি ভালো একটা ছেলে দেখো আমি ভালো একজন ছেলে ভাই কি মাইটটা দিছিল রে চন্দু ভাই রে ভাই খারাপ আমার জন্য ওয়েট করতেছিল ভাই খারাপ এখানে এসে এটা ঠিক না চন্দু এটা কখনোই ঠিক হতে পারে না এটা ঠিক হতে পারে না আসো এখন কেমন লাগে চন্দু কেমন লাগে কেসি লাগি কেসি লাগি চন্দুরা আরে উরে বাবা রে আবার হেলসার 12টা বাজে আমেলেছে চন্দুরা রে ভাই রে ভাই এবং যে খারাপে ভালো খেলতে পারবো না কিন্তু এই পয়েন্ট আমি মারা খাইতেছি গাইস তোমাদের জুনিয়র ট্রিপল আর এই পয়েন্ট মারা খাবে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো আমি দাঁড়াও 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 চন্দু এই পয়েন্টটা না জিতাও যাইতে পারে ভাই দাঁড়াও চন্দু আমার হেলথের 12টা বাজে গেছে ওইখানে এয়ার ড্রপ চলতেছে আর জোনও কিন্তু অলমোস্ট চলে আসছে এ আরে গান রিলোড করি নাই এ এই পয়েন্ট আমি জানি মারা খাবো তো কিছু করার ছিল না ভাই আমার হেলথের 12টা বাজে গেছিল চন্দুরা গাইস দেখা যাক মেন কি হয় ওপি আরে ইয়র ওপি কোন জায়গায় গেছে চান্দু আরে ভাই ভক্ত সেকেন্ড রিটার্ন চান্দু দাঁড়াও এইটাকে এইখান দিক দিয়ে ঘুরিয়ে পেয়েছে যদি ময়টা কিরা হ্যালো কিরা এ দেখে ফেলেছি ভাই এটা কি শুরু করছে আল্লাহ আসো আসো আমি না স্ট্যাম্পিং করতে পারি না তারপর আমি চেষ্টা করতেছি চন্দুরা কি পারবো কিনা অবশ্যই আরে ইয়ার রিলোড রে একটা টুকি গেছে তার মানে এখন ডেজার্ট ইগল দিয়ে খেলার সময় চলে আসছে চন্দুরা চলো 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 এখন ডেজার্ট ইগল দিয়ে খেলার সময় চলে আসছে কিন্তু ওয়ান টাইপ লাগতেছে না আরে ইয়র ভাই আমার তাকদির খারাপ ও ভাই রে ভাই এটা কি ছিল ব্যাট ভাই এটা বসে ছিল চন্দু এ বসে বসে কি করতেছিলা পিকে দিলাম তো পিকের ভাঙা বাড়িটা সো আমরা যেটাই পিক আমরা পিকে নামতাম না সরি আমরা পিকে কখনোই নামতাম না আমরা নামতাম অন্য অন্য জায়গায় সো আমরা পিকে কেন নামতাম না পিকে অনেক প্রো প্রো প্লেয়াররা নামে এর জন্য আমরা পিকে নামতাম না সো এই ভয়টা আমাদের সবসময় কাজ নিজেদের ভিতরে কাজ করতো যে পিকে সব প্রো প্লেয়াররা নামে আমরা বট আমরা নাইমে কি করব কিন্তু ভাই একটা টাইমে না পিকেও হ্রাস করাটা আমাদের হয়ে গেছিলো যে আমরা পিকেও ভালোভাবে হ্রাস করতে পারতাম এখন আর ধরো যে
মিস করে রে চালু ইয়ার। ভাই কি অবস্থার ভিতরে আমার পালাইছে চান্দু, এখন নিজে বাইচে গেছে দেখছুনি খারাপে। তোমার ঘুরা ঘুরে আমি ছুটাই দিয়েছি চান্দু। ওপি চলো গাইস, ওয়ান টেপে না মারতে পারছি, তাতে কি হয়েছে? আমরা তো পিস্তল দিয়ে মারা দিছি, কেমন লাগছে চান্দু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও গাইস। এই পয়েন্টটা যদি চলো গাইস, চলো চলো গাইস, চলো চান্দু। আসো একটা টুকি, আরে 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 ওয়ান টেপ চত রিপোর্টটা লাগলো। একটা ঠুয়া খাইতে পারলি, একটা ঠুয়া, একটা ঠুয়া। নাচো নাচো, নাচবা না ভাই, এরকম নাচানাচি করলে কেমনে মারে একটা পাবলিক। আর নিজেরা অনেক প্রো প্লেয়ার ভাবতেছিল খারাপে। আসো কোন জায়গা দিয়ে আসবা, আরে ইয়ার রিলোড রে, আরে ইয়ার ভাই কি একটা প্রবলেমের ভিতরে ফালাইছি খারাপের বাচ্চা। ওরে ইয়ার লাগছিল রে, লাগছিল লাগছিল সিন্ধু। চলো চলো গাইস, চলো চন্দ্র, ও এটা ওয়ান টেপে খেলতেছে, তুমিও স্নাইপিং করতেছো চান্দু। এটা মানে একটা মানে একটাকে ইটাকে মারতে পারলে হয়ে যাইতো চান্দু। একটাকে তো মারছি, একটা টুকি মারছি, এখন ভাই এটা বন ফাইন নিয়ে আসছে, একেবারে চোরা চালানি করতেছে দিনে দুপুরে। শেষ, উরে বুইয়া চলে আসছে গাইস। ভাই রে ভাই কি মাইটটা দিলাম চান্দু, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও ভাই। বুইয়া চলে আসছে এই খারাপে আমার সঙ্গে। এই ছিল হচ্ছে যে ভাই আজকে জুনিয়র ট্রিপলারের ইউটিউব চ্যানেল থেকে আপলোড হয় একটা ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যেটা যারা লাইক দিচ্ছ তাদের কাছ থেকে ছোট্ট খাট্ট হলো একটা কমেন্ট চাইছি। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখন তোমার এই জুনিয়র ট্রিপলার ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইজ, আজ এ পর্যন্তই না, আরেকটু কথা আছে সেটা হইতে যাচ্ছে চান্দুরা, এখন থেকে আমাদের ভয়েসগুলো কেমন শোনা যাইতেছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কারণ হইতেছে যে এতদিন আমরা যেরকমভাবে ভয়েস ওভার করতাম না ওইটা ফোনে করতাম, এখন তো ডিরেক্ট আমরা পিসিতে মাইক্রোফোন সহ করতেছি। অ্যান্ড আগে তো ধরো যে ভিডিও এডিট করতাম দেন পরে যে ভয়েস রেকর্ড করতাম, কিন্তু এখন যে ভিডিও সহ ভয়েস রেকর্ডটা একেবারেই করা হয়ে যায়। তো এখনকার ভয়েসটা কেমন আছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও চন্দুরা। অ্যান্ড গাইস, তোমাদের জুনিয়র ট্রিপলার ভাইয়ের ভয়েসটা কোনোভাবে চেঞ্জ বা কোনো চেঞ্জ মনে হয় কিনা এটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। গাইস, তোমরা যারা কম দামে ডায়মন্ড করতে চাও আমার কাছ থেকে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এখান থেকে টপ করতে পারো। তো ইয়াপ গাইজ, এই ছিল হচ্ছে ভাই আজকে আপলোড একটা ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যারা যারা লাইক দিচ্ছ তাদের কাছে ছোট্ট খাটো হলো একটা কমেন্ট চাইছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখন তোমার এই জুনিয়র ট্রিপল আর ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইজ, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম গাইজ, লাভ ইজ গাইজ, পিস।